মানে শুধু মানে শুধু বাবা নে শুধু মানে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আমি চিন্তা করি আমি যেই মাহফিলে যাই গতবারের আগের বার গরুরা থানায় মাহফিল করছি 58টা গতবার করছি 28টা এই বছর আজকে আপনারা দিয়া শুরু করলাম আমি জানি না কয়টা মাহফিল দিয়ে আপনারা গরুরার মাহফিল শেষ করতে পারমো তবে এতটুক বলতে চাই যেখানে যাই শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয় যেখানে যাই শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয় আমি চিন্তা করি এলাকার মধ্যে দুই একটা মা ভক্ত আছে নাইলে কিন্তু মা বাবার ওয়াজ করতে কইতো না আবার এলাকার মধ্যে এমন অনেকগুলা সন্তান আছে কুসন্তান যারা তারা মা বাপরে বাদ দেয় না আর নচেত আমারে মা বাবার ওয়াজ করতে কইতো না ও বন্ধুরে ও নবীর উম্মতের দল অনেক লক্ষ কোটি টাকার মালিক আছে যারা তাদের মা বাপরে জুদা করে দিয়া রাখছে অনেক হাজার টাকার মালিক আছে মা বাপরে বাদ দেয় না অনেক সম্পদওয়ালা আছে মা বাপরে ওষুধ বড়ির খরচ চালায় না আম্মাব্বারে ঠিকঠাক মতো এখনো তারা চালায় না আমি আপনাদের কাছে বলবো ও যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা কেউ যদি মা বাবার সাথে এমন অসৎ আচরণ কইরা থাকেন এই মুহূর্তে আপনার পাউডা আমার সামনে দিবেন আমি আমার জিব্বা দিয়ে আপনার পাউডা পরিষ্কার করে দিব বলে হুজুর কেন কারণ আপনি আপনার ঘরের মধ্যে মার মনে কষ্ট দিয়া ঘরের মধ্যে আব্বার মনে কষ্ট দিয়া আমি শামিমরা জানা আমার সাইতে বুজুর্গ বুজুর্গ হুজুরদার ওয়াজ শুনবেন আল্লাহর কসম এমন ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হবে না এমন ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হবে না আজকের মাহফিলে বইয়া ওয়াদা করো আম্মা আব্বার সঙ্গে যদি এমন অন্যায় করে থাকো এখান থেকে বাড়ির যাইয়া আব্বার পাউডির মধ্যে ধরে বলবা মা ও আব্বা যান আপনারা পাউডির মধ্যে ধরলাম আল্লাহর হস্তে যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ ভাও সাইরেন না বলে হুজুর কেন কারণ নামাজ চললে এই নামাজ কবুল হইতো না রোজা রাখলে এই রোজা কবুল হইতো না হজ করলে কবুল হইতো না যাকাত দিলে কবুল হইতো না ওয়াজ মাহফিল শুনলে করাইলে কোনো লাভ হইতো না বলে হুজুর কেন কারণ হজ কবুল করানোর লাগে যেই শর্ত আপনার ঘরের ভিতর নামাজ কবুল করানোর লাগে যেই শর্ত আপনার ঘরে আপনার রোজা হজ যাকাত সকল কিছু ইবাদত কবুল করানোর জন্য যেই শর্ত এই শর্তগুলো আপনার ঘরে আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া যত কিছু করেন না কেন আল্লাহর কসম কোনো লাভ হবে না অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাপের লগে কোনো অন্যায় করছি না আমিও কি মাপ চাইতাম আমি বলবো রে বড়ুরা শালুকিয়ার যুবক বড়ুরা শালুকিয়ার মুরব্বী বাবারা বলে আমি অন্যায় করি নাই অসুবিধা নাই এখান থেকে বাড়ির যে মা বাবার পাউডার মধ্যে ধরবা অন্যায় করো আর না করো আম্মা আব্বার পায়ে ধরে যখন মাপ চাইবা দেখবা তোমার মা বাবার মনটা খুশিতে ফুইলা উঠছে আম্মা আব্বা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার ফুতে তো কোনোদিন আমার মনে কষ্ট দিছে না আমার আঘাত দিছে না আল্লাহ তুমি আমার ফুতটারে মানুষের মতো মানুষ বানাও আমি জানতে চাই যে মা বাবার চেহারার দিকে চাইলে আল্লাহ কবুল হজের সওয়াব দেয় ওই মা বাবা যদি সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই আল্লাহ মা বাবার দোয়া সাথে সাথে কবুল করতে পারে কি পারে না আর মোহাব্বতে বলেন না পারে কি পারে না ও তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিন মা বাবার মনেতে আঘাত কষ্ট হইতেছে সমস্যা হইতেছে কোনো আমার পরে শামসুল আরিফিন বিশ্বাবুদ্ধ দোয়া করে লাগবে এর লাগে আমি আপনার লগে একটু দোয়া করলাম আল্লাহ যেন দোয়াটা কবুল করে আমিন আমার লগে আমার হুজুর যেহেতু কইছে মা বাবার ওয়াজ করবার লেগিয়া আপনারা কি আমার সাথে একটু ওয়াজটা একটু শুনতে রাজি আছেন না শুনলে হইব না আমার একটু হেল্পও করুন লাগবো একটু হেল্প করেন না একটু সহযোগিতা করেন একটু জোরে কর তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট
মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না বলেন, মায়ের মনে খোদা তো সহে না বলেন, মায়ের মনে খোদা তো সহে না, তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। কত পাপি আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই, আসেন 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 আসেন। বিয়াকরণের পরে মা বাপরে বাদ দেয় না, জুদা করিয়া দেয়, আলাদা করিয়া দেয়। মা বাপ ওষুধের টাকা ছাইয়া ছাইয়া নেওয়ার লাগে, একবার বেশি দুইবার ছাইলে ধমক দেয়, আসেনি। মা বাপরে ভাত খাওয়ানি লইয়া এলাকায় বৈঠক বয় দরবার বয়, আসেনি। কত পাপি আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, হায় রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাপি না বলেন, মায়ের কষ্ট দিলে খোদা তো পাবি না, তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট। কত ছেলে আছে তারা শাশুড়ি পে মাকে ভুলে যায়, নতুন নতুন খানা কাপড় সেথায় নিয়ে যায়, আসেনি আসেনি। মারে মা ডাহে না, শাশুড়ির কাম বাপরে বাপ দেখে না, হৌরে কয় আব্বা, বাহারে বছর একবার সালাম করে না, হৌর বাইক গেলে আব্বা আমার হৌরে ফায়ের ভিতরে হর, আসেনি। আল্লাহ আল্লাহ এই সন্তানরে হেদায়াত করো, আমিন কর। আছে রে শাশুড়ি পে মাকে ভুলে যায়, দামি দামি জামা কাপড় তাদের কাছে নিয়ে যায়, আয় রে মা বাবার ফেইলা তাদের যত্ন যে কহিল না বলেন, মা বাবার বইলা তাদের যত্ন যে কহিল না, তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন আমার মায়ের বাবার গম্ভীর মন যুগন্তরের কান্না গান বাজানো, মা বাবার কদম তার মধ্যে ধরে মাফ চাইবা, আম্মা ও আব্বা আমি অন্যায় করছি আর না করছি, আল্লাহর হস্তে আমারে মাফ কইরা দেন, আল্লাহর দোহাই আল্লাহর দোহাই, আজকে শালুকি আর মাহফিল কবুল হইব এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা জিনিস গ্যারান্টির জন্য চিন্তা করছি, যদি আগামীকালকে শালুকিয়ার দোকানে বৈশা কোনো আব্বা কয় শামিম রাজার ওয়াজটা শুইনা আমার ফুতে বাইতে আমার ফায় ধরে মাফ চাইছে, তবে কোনোদিন আমার ফুতে আমি আব্বার লগে অন্যায় করছে না, আমার মনটা টানে শামিম রাজার ওয়াজ শুইনা কোনো ফুতে যদি আইজা বাড়ির যে মার ফাউডার ধরে, মা যদি কয় আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করছে না, তবু আমি মার ফাউন্ডার ভিতরে ধরছে আমার বিশ্বাস এই কথাটা কইলেই মাহফিলটা কবুল। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইব, আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইমু, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইমু, আমি বলবো সন্তান মা দুনিয়াতে বাইসা থাকতে মাপ পাওয়ার সুযোগ পাইছো না, আব্বা দুনিয়াত বাইচা থাকতে মাপ পাওয়ার সুযোগ পাইছো না, আম্মা আব্বারে যেই কবরে শোয়াইয়া দিয়া আসরে আম্মা আব্বার মাথাটার কাছে দিয়া যাইয়া রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বইলা দোয়া করবা, আল্লাহর নবী হাদিস শিখাইয়া দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে
ওই সন্তান যদি মা বাবার দল্ল চোখের মণি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করা দেয়। যুবক রে মার গোটার ভিতরে গেলে মার কুরআন খাটটার দিকে চাইলে চোখের পানি ভয়া ভয়া পড়ে, রাত্রে বাড়িতে গেলে মা জননীরে দেখতো পুরান খাটটা ছিয়া রয়েছে, আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানি বুঝি বায়া বায়া পড়ে। সন্তান বাড়িতে গেলে মা বাবার স্মৃতিগুলা মনে কইরা কইরা শুধু কান্দ, ওরে দরজাটা খুলতে কে যাই দোকা বাবা বুঝি বলছে খেলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। সন্তান আগে কোনো অন্যায় করলে বাবা একটা ধমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, এখন আব্বা নাই ধমক দেওয়ার মতো কেউ নাই। এই যে আমার মুতালেব ভাইয়ের ছোট ছোট দুইটা বাচ্চা, এদের দিকে তাকাইলে আমার নিজেই নিজে কথাটা মনে পড়ে, আমি যখন প্রথম বছর আসছিলাম দুইটা বাচ্চারা আমার সামনে আইনা হাতের মধ্যে দুইটা বলছিল, ভাই আমার এই পোলাপান গুলার জন্য দোয়া করবেন যেন সুন্নিয়তের সৈনিক বানাইতে পারি। এখন মুতালেব মিয়া সন্তান গুলা বাইসায় আছে, কিন্তু মুতালেব মিয়া অন্ধকার কবরের মধ্যে, মুতালেবের সন্তান গুলা মাঝে মাঝে হয়তো মাদ্রাসার মধ্যে তাদের সন্তান ছাত্র ভাইদের বাবা যদি যায়, সন্তান গুলা অন্য বাবার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালাইয়া হয়তো কান্দে। আমি চিন্তা করি রে আমার মাদ্রাসায় একটা এতিম পোলা আছে যার মা নাই, মাঝে মাঝে আমি মাদ্রাসায় গেলে পোলাটা আমার আঞ্জা কইরা দূরে দূরে কান্দে, এই পোলার মাডা গত 3 বছর আগে আমার হাতের মধ্যে পোলাডারে তুইলা দিয়া বলছে, হুজুর আমার সন্তান দ্বারা আপনার হাতের ভিতরে তুইলা দিছি, আমি মার অন্য কোনো চাহিদা নাই, আমার পুত্রা যেন আমি মার জানাজার নামাজটা পড়াইতে পারে। গত 7 মাস আগে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পোলাটা নিজে তার মার জানাজা পড়াইছে। এর দ্বিতীয় দিন আমি তারে দেখার জন্য তার এলাকায় গেছি, হুজুর আমার মা না আপনার হাতের মধ্যে তুলা দিয়া বলছিল আমার মার জানাজার নামাজ আমি পড়ানোর জন্য, এখনো মাদ্রাসার ভিতরে গেলে ওই ছেলেটার দিকে চাইলে চোখের মানে গুলা বায়া বায়া পড়ে। এই ছেলেটা নিজেই বলে, হুজুর আমি কোরআন শিখা আমার মার জানাজার নামাজটা পড়াইতে পারছি, এটার সাইতে সুভাগ্য আমার আর হবে না। সন্তানের দল আমি কেন ওই মা বাবার গুরুত্বটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করতেছি, এদের মনে কষ্ট দিয়ে আপনি যত রকমের কাজ করেন আল্লাহর কসম কোনোভাবে কবুল হবে না। নারায়ণগঞ্জের বুইগড় থেকে একজন মহিলা মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে আমাকে সন্তানের মতো মনে করে আমার কাছে তার কষ্টটা প্রকাশ করে, হুজুর আমার স্বামী মারা গেছে আমার সন্তান হওয়ার 3 মাস পরে, এই ছেলেটার দিকে তাকে আমি মা বিবাহ করি নাই, কোনো জায়গায় বিবাহ বসি নাই, হুজুর
এই ছেলেটাকে আমি মানুষের বাড়িতে কাজ করে করে মানুষ করছি। বর্তমানে আমার ছেলেটা যত টাকা বেতন পায় আলহামদুলিল্লাহ, বিবাহ করার পরে বউটারে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে। আমি আমার ছেলেরে বলছিলাম, সন্তান আমি মারে তুমি খাওয়ানো লাগবে না, আমি মারে তোমার ইনকাম থেকে দেওয়া লাগবে না। আমি আমার পুত্রে বলছি, বাবা আমার বাড়িতে আইসা থাকো, আমি সকাল সন্ধ্যা তোমার চেহারাটা আমার চোখ দিয়া দেখবো আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তুমি মা, তুমি সন্তান, আমি মারে মা কুইয়া ডাকবো আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, একটা মা বাবা সন্তানের কাছে এর চাইতে বেশি কোনো কিছু চায় না। শুধু একটা মা বাবা চায় সন্তানটা মা বাপকে সুন্দরভাবে একটু আদর যত্ন করবে, মা বইলা ডাকবে, বাবা বইলা ডাকবে। আল্লাহর দোহাই, আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবীজি, আমরা দুনিয়াতে মা বাবা দুইজনের মধ্যে সবচাইতে বেশি সম্মান কাকে করব? আল্লাহর নবী প্রথম তার মার কথা বলেছেন, নবীজিকে দ্বিতীয়বার বলায় নবীজি তার মার কথা বলেছেন, নবীজিকে তৃতীয়বার বলায় আল্লাহর নবী তার মার কথা বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, মার কথা আপনি কেন তিনবার বললেন, বাবার কথা একবার বললেন? আল্লাহর হাবিব বলে, দুনিয়ার সন্তানের দলেরা, মা জননী সন্তান যখন গর্ভে নেই, ওই সন্তানটা নিয়ে মা জননী বড় কষ্ট করে। সন্তানকে যখন গর্ভপাত করে মা জননী, একটা মহিলা মাত্র 45 পাউন্ড কষ্ট সহ্য করতে পারে। সন্তান জন্ম দেওয়ার সময় একটা মাকে কষ্ট, যেই কষ্টটা পায় কষ্টটা 57 পাউন্ডের কষ্ট। ওই কষ্ট যদি কোনো মা সহ্য করতে না পারে ইন্তেকাল করে মারা যায়। কিন্তু দুনিয়ার মহিলারা সন্তান জন্ম দেওয়ার জন্য এত কষ্ট করে। বর্তমান জামানা তো কসাইয়ের জামানা, ডাক্তাররা যদি নর্মাল ডেলিভারিও করা যায়, নর্মাল ডেলিভারি করে না, টাকার জন্য অনেক মাদের একবারে পেট পর্যন্ত কাইটা ফালায়, যেটাকে নাম দিছে সিজার। ও বন্ধু, তোমার মা তোমার জন্ম দিতে যায় নিজের পেটটার মধ্যে দাগ ফালাইছে, পেটটা কাইটা তুমি সন্তানকে জন্ম দিছে, ওই মারেনি তুমি আঘাত দিয়া কথা বলো, ওই মারেনি তুমি ভাত দেও না। তোমার আব্বা যান ক্ষেতের মধ্যে উঠিয়া কাজ করতে করতে বুড়া বয়সে মাথার মধ্যে ব্যথা হয়ে গেছে, সারাদিন কাজ করে আইসা খাটের মধ্যে আব্বা যানের পাউডার আব্বা সাকতো, পায়ের মধ্যে বেরিকল বাইন্দা রাখতো, আব্বা যান কষ্ট পাইতো তবু তোমারে বলতো না, আজ তুমি ফুতে ওই আব্বা যানের 100 টাকা হাত খরচ দিতে তোমার দ্বিধা দ্বন্দ্ব মনে হয়, ওই আব্বা আম্মারে ভাত খাওয়াইতে দ্বিধা দ্বন্দ্ব মনে হয়। আল্লাহর কসম লাগে, আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে যুবক ভাই, আমি তোমাদের কদমে হাত দিয়া বলি রে মুরব্বীরা, কেউ যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, জুদা করে থাকো, এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বারে বলবা মা, আম্মা আব্বারে বলবা বাবা, আপনাদের পায়ে ফললাম, এখন থেকে আমরা তিন ভাইয়ের ঘরে ঘরে, এক বেলা এই ঘরে আরেক বেলা ওই ঘরে, এক সপ্তাহ এই ঘরে আরেক সপ্তাহ ওই ঘরে, ভাগ করে করে খাওয়া লাগবো না, আমি আপনার কদমে ধরলাম, এখন থেকে আমার ঘরে যেই বেলা যা থাকবো আপনারা আমার ঘরে ভাত খাইবেন, ভাগাভাগি করবেন না। বলে এটাও যদি না হয় আম্মা আব্বারে আপনার এক ঘরে বসে রাখবেন, তিন ভাই চার ভাই হইলে তিন ঘর চার ঘর থেকে এক রকমের খানা চার রকমের খানা পাঠাইবেন, আম্মা আব্বার যার ঘরেরটা মন চায় তার ঘরেরটা দিয়ে খানা খাইবো। বলে হুজুর কেন এই কথা বললেন? আম্মা আব্বা বুড়া হয়ে গেলে, আম্মা আব্বার বয়স হয়ে গেলে ওই আম্মা আব্বার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা খাইবো মা বাবা বলতেও পারে না, আবার চোখের সরমে তুমি ফুতের কাছে কয় না তুমি ধমক দিয়া পড়ো, তুমি নি দাড়ি দাও। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে কয়, কেয়ামতের আগে মা বাপ সন্তানরে ডরাইবো, আম্মা আব্বারে সন্তানেরা আমরা মা বাপরে ডরানোর কথা না, আল্লাহর নবী কয় কিয়ামতের আগে মা বাপরা সন্তানরে ভয় পাইবো। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী শিখাইয়া দেয়, কারণ মা বাপ তো বৃদ্ধ বয়সে সন্তানের কামাই খাইবো, আম্মা আব্বা সন্তানের কামাই খাওয়ার কারণে সন্তানের সঙ্গে একটা উঁচা গলায় কথা বলতে হিসাব করে বলবো, না 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 শোন, এমন একটা পরিস্থিতিতে ফালাইও না, তোমার ইনকাম যতদিন আছে আম্মা আব্বার যেমনে যেভাবে খরচ করতে মন চায় আম্মা আব্বার এভাবে খরচ করতে দিবা, এই দিন তুমি তোমার ধনী মনে করবা, এই দিন তুমি তোমার সফল মনে করবা, এই দিন তোমার পয়সাওয়ালা মনে করবা, যেদিন তোমার মা বাপ তোমার কাছে টাকা চাইছে তুমি মুখ দিয়া বলছো আমার ঘরের উপরে আপনার এই সুকিসের উপরে মানি ব্যাগ আছে আপনার যা লাগে লইয়া যান, তখন মনে করবা তুমি পয়সাওয়ালা, আর নচেত খুইজা খুইজা খরচ করবা, টিপ্পা টিপ্পা খরচ করবা, আল্লাহর কসম এই টাকা দিয়া উন্নতি সাধন করতে পারবা না। কি পারবেন মনে হয়? আপনার বাপে আপনার কাছে ফান খাওয়ানে টিয়া খুইজা নেওয়ার লাগে জিনা, মাসিক নির্ধারণ করে দিবেন, এই লোন আপনার এত টাকা খরচ, এরপরও লাগলে কইবেন কি কথা কন না কেন, আমি যেটা করছি আপনি এটা করেন না, আমি এটা করছি আমার আব্বারে, মাসিক এত টাকা নির্ধারণ,
এর পরে লাগলে কইবেন। আপনি তো আব্বা নাই, ওই কবরের সামনে যে শুধু কানবেন, আপনার কাছে আর কিছু চাই না। বলে হুজুর আমার তো বাপ নাই, আমি কারে দিব? হ্যাঁ, অনেক সন্তানের মনে কষ্ট, হুজুর আমার বাপে সিরা লুঙ্গি পরছে, হুজুর আমার আব্বা পুরান পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে গেছে। আব্বার জিজ্ঞেস, আব্বা ঈদের পাঞ্জাবি কই? আব্বা কইছে, অনকি আর আমরা ঈদের বয়স আছি না, কিন্তু আব্বার টাকা যে নাই দেখাই নাই, আব্বার কাছে যে টাকা আছিল এটা দিয়ে আপনারা নতুন পাঞ্জাবি কিনা দিছে, নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক, আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো? তোমার মা কাপড়ের আস্তার ভিতরে 10 টাকা রাখিয়া দিছে, এই টাকা তোমার স্কুলে যাইতে মাদ্রাসায় যাইতে দিছে, কিন্তু আজকে তোমার মা কবরে, বাপ কবরে, ওই আম্মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না, মা সিরা কাপড় জোড়াতালি দিয়ে পরছে। আজকে তোমার কাছে টাকার অভাব নাই, আম্মারে 500 টাকা দিয়ে কাপড় কিনা পরাইবা সুযোগ নাই, কি লাভে টাকা দিয়া, কি লাভে পয়সা দিয়া? তোমার মা বাপ টাকা খুঁজছে না। আর আল্লাহর নবী কয়, কোন মা বাবা কোন সন্তানের টাকা পয়সা খরচ করতে হইলে অনুমতির প্রয়োজন নাই। জি, অনুমতির প্রয়োজন নাই। বলে হুজুর আমার মা কবরে, আমার বাপ কবরে, আম্মা আব্বা যে কবরে গেছে, হুজুর আম্মা আব্বার জন্য আমি আজ পর্যন্ত কোনো কিছুই তো করতে পারলাম না, হুজুর আমার লাগে একটু দোয়া করেন না, আমার আম্মা আব্বা যেন কবরে ভালো থাকে। আমি দোয়া করার কিছু না, আপনি দোয়া করলে আপনার আম্মা আব্বারে আল্লাহ তাড়াতাড়ি মাফ করবে, করতো না? আসেন বাবাজির ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের কাছে ওয়াজেই কি টানব, আপনারা মনোযোগ দিয়ে আমার ঘটনাটা একটু শোনার চেষ্টা করবেন, মনে কষ্ট নিবেন না, সময় যদি অতিবাহিত হয় আজকের আল্লাহর ওয়াস্তে সময়টা দেওয়ার চেষ্টা করবেন। ইরাক নামক এলাকা, ইরাক নামক এলাকার মধ্যে আল্লাহ তাআলার একজন বান্দা বসবাস করতেন, যার নাম হলো হযরতে রুমাইসা। নাম কি? হযরতে রুমাইসা। উনি বলেন, আমি যখন ইরাকে বসবাস করতাম আমার মায়ের খবর আমি জানতাম না, আমার বাবার খবর আমি জানতাম না, মানুষ আমার লাওয়ারিশ মনে করত, লাওয়ারিশ মানে আমার কোনো ওয়ারিশদার নাই। হযরতে রুমাইসা বলেন, কিন্তু মানুষ যদি আমাকে বেওয়ারিশ মনে করত, আমি ইরাকের বড় মসজিদের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আমার সিনা মাথার মধ্যে নিয়েছি, নবীর হাদিসের জ্ঞান আমি আমার সিনার মধ্যে নিয়েছি, আমি রুমাইসা যখন আল্লাহর কোরআনের জ্ঞান নবীর হাদিসের জ্ঞান নিলাম, হযরতে রুমাইসা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি এই জ্ঞানটা আমার সিনার মধ্যে নেওয়ার পরে মানুষ যখন আমার মা বাবার পরিচয় নিয়ে প্রশ্ন করল, আমি যখন এলেম অর্জন করলাম, হঠাৎ করে এই ইরাকের মধ্যে ভালো একজন আলেমের সন্ধান করতে লাগলো, মানুষ জিজ্ঞাসা করল এই ইরাকের মধ্যে রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই, রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই, রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই। আমি রুমাইসা যখন সামনে গেলাম, সবাই আমার দিকে আসে, মুস্কি মুস্কি হাসে, কি করে মুস্কি মুস্কি হাসতেছে, কারণ যে সময় রুমাইসা ভালো আলেম, রুমাইসার বয়স হলো মাত্র 18 থেকে 19 বছর, কয় বছর? 18 থেকে 19 বছর। তো রুমাইসারে যখন ভালো আলেম মনে করে ওনারে দিছে ইরাকের বড় মসজিদ ইমামতি করার জন্য, ইমাম রাখার সময় জিগাইছে, রুমাইসা তোমার আব্বাকে তোমার আম্মাকে পরিচয় কি? হযরত রুমাইসা বলতেছে, আমার আব্বাকে আম্মাকে আমি জন্মের পরে জানি না। এই কথা বলার পর ইরাকের বড় মসজিদের যে কমিটি আছে তারা বলতেছে, যার মা বাবারই কোনো খবর নাই সে কিভাবে ইমামতি করবে, যার মা বাবার খবর নাই সে কিভাবে ইমামতি করবে? হযরত রুমাইসা বলেন, আমি আমার মা বাবার কোনো খবর নাই, এই খবর না দিতে পারার কারণে ইরাকের বড় মসজিদের মধ্যে আমার ইমামতি হয় নাই, তোমার বন্ধু নবীর হাদিস শিখলা, আল্লাহ আমার মা বাবার খবর তো আমি আমার মসজিদের মানুষকে দিতে পারি নাই, এই জন্য তারা আমার ইরাকের বড় মসজিদের মধ্যে ইমামতি করতে দেয় নাই। আল্লাহ আমার তো জীবনে বড় শখ ছিল আমি ইরাকের বড় মসজিদে ইমামতি করব, ইরাকের বড় মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করব,
আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসে, ওরে উমাইসা তুমি যে তো মনে মনে চিন্তাটা করছো, তোমার চিন্তাটা বড় ভালো, এই চিন্তা নিয়ে তুমি আল্লাহর দরবারে দোয়ার জন্য হাত বাড়াইছো, যাও রে যাও, তুমি তোমার মসজিদের মিম্বরে চলে যাও। হযরতে রুমাইসা বলে আমি আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবি আওয়াজ পাইলাম। কি আওয়াজ, কি আওয়াজ, আওয়াজটা ফাওনের আগে নামাজ পড়ছে কয় রাকাত, ওই দুই রাকাত নামাজ পড়িনা হযরতে রুমাইসা যখন গায়েবি আওয়াজ পাইছে, হযরতে রুমাইসা আল্লাহর কাছে জিগায়, আল্লাহ আমি যদি ওই জায়গার মধ্যে নামাজ পড়াইতে যাই মানুষ তো আমারে ইমাম হিসেবে গ্রহণ করবে না, আল্লাহ আমি ওই জায়গায় যাই কি করব, আমার আল্লাহ এলহামের মাধ্যমে হযরত রুমাইসারে শিখিয়ে দেয়, রুমাইসা ইরাকের বড় মসজিদের মধ্যে যাইয়া মিম্বরটার মধ্যে দাঁড়াইবা, মিম্বরের মধ্যে তোমার হাতের মধ্যে যে ছড়ি আছে, হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠিটা দিয়া আল্লাহু আকবার বলে তুমি মাটির মধ্যে একটা আঘাত করবা, দেখবা আমি আল্লাহর কুদরতের খেলা তোমারে আমি বুঝাইয়া দিব। হযরতে রুমাইসা বলে আমি যখন একটা দৌড় মাইরা আল্লাহ তাআলার ওই ঘরটা ইরাকের বড় মসজিদে প্রবেশ করলাম, আমি ইরাকের বড় মসজিদের মধ্যে প্রবেশ কইরা মিম্বরের মধ্যে দাঁড়াইয়া হাতের মধ্যে লাঠিটা নিয়া আমি লাঠিটাকে মাটির মধ্যে জোরে আঘাত করলাম, আঘাত করার সাথে সাথে দেখলাম ওই মসজিদের মধ্যে সব মানুষ মাতালের মতো বেহুশ হয়ে পড়ে গেছে। আগের যুগে ইরাক সহ বিভিন্ন রাষ্ট্রে যে মসজিদ ছিল এই মসজিদগুলোর মধ্যে ছিল দ্বীনি এলেম শিক্ষা করার কেন্দ্র, কিন্তু আমাদের মসজিদের ভিতরে এখন সকালবেলা ফোলাফানলে মুক্তভাবে মানুষ ফাড়ায় না। কথা কন্যা কি রে, মুক্তবে ভাড়াইতে চায় না, মুক্তবে পোলাপান 10 জন 12 জন 15 জন লে ইমাম সাহেব পড়ায় না, না না, ও মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আগের যুগে যেমন ছিল আপনার বর্তমান যুগটারে এমন চালানোর চেষ্টা করেন, দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, আপনার সন্তান আদর্শওয়ালা হবে, আপনার সন্তান নেককার হবে, আপনার সন্তান ভালো একটা সন্তান হবে। যদি কিন্ডার গার্ডেনে পড়ে অসুবিধা নাই, কিন্ডার গার্ডেনে পড়ে স্কুলে পড়ে সন্তান মেজিস্ট্রেট ডাক্তার সব হওয়ার দরকার আছে, কিন্তু আপনার সন্তানকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে আগে আল্লাহর কোরআনটা শিখাইবেন। আল্লাহর নবী কয় একটা মা বাবা দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবার দায়িত্ব হলো 5টা, 1 নাম্বার সন্তান জন্ম নেওয়ার পর তার কানের মধ্যে আযান দেওয়া, 2 নাম্বার ওই সন্তানের ভালো একটা নাম রাখা, 3 নাম্বার ওই সন্তানের 7 দিনের মাথায় চুলগুলা কামাইয়া দেওয়া, 4 নাম্বার ওই সন্তানের চুলগুলা কামানোর পরে সন্তানের মাথার চুলগুলা কামানোর পরে নাম নির্ধারণ করা, 5 নাম্বার ওই সন্তানটা প্রাপ্তবয়স্ক হইলে সন্তানটারে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। আর এক হাদিসের মধ্যে দেখলাম কোনো মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিখায় ফুলসেরাতের ময়দানে সামনে ফুলসেরাতের পারের সামনে ওই মা বাপটারে ফাতাইল্লা করে শোয়া দিব, সন্তান ওই আব্বাজানের বুকে ফাড়া দিয়ে ফুলসেরাত পার হইব, এই জন্য আবদার পুতে যেন বাপের বুকে ফাড়া দেওয়া না লাগে, ওই সন্তানটারে আল্লাহর কোরআন শিখাইবেন। অনেকে চিন্তা করে আমার মা বাপ আমারে কোরআন শিখাইছে না তাহলে আমি আমার মা বাপের বুকে ফাড়া দিয়ে পার হইয়া যাব, না না না, এত সোজা কথা না। আল্লাহর নবী কই কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজ দায়িত্বে যদি কোরআন না শিখে তাহলে ওই সন্তানটা যখন বাপের বুকে ফাড়া দিয়া ফুলসেরাত পার হইতে যাইব বাপ পুত্রটা ওই জাহান্নামের আগুনে পড়ব। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবারা, এই জন্য আমার পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তানটারা যা করেন আর না করেন মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন। বন্ধু ও নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা আমার, হযরত রুমাইসা বলে আমি যখন ইরাকের মসজিদের মিম্বরে উঠা আমার হাতের লাঠিটা আল্লাহু আকবার বলে নিচের দিকে চাপ দিলাম, আমি দেখলাম মসজিদের সব মানুষগুলা এই জায়গার মধ্যে বেহুশ হইয়া হইয়া পড়ে গেছে, আমি এই অবস্থাটা দেখা রে আমি যখন ইরাকের মসজিদ থেকে বাইর হইয়া যাই পেছন থেকে দেখলাম ওই মসজিদের যত মুসল্লি সবাই আমি হযরতে রুমাইসার সামনে দিয়ে আইসা দাঁড়াইছে, হাত গুলা বারে কই রুমাইসা, হো রুমাইসা আমারে আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। আর কি বলে, গতকাল কাইলাম ইমামতি করার জন্য আপনারা বললেন আমার মা বাপের খবর আমি জানি না এই জন্য ইমামতি করতে দিবেন না, আর এখন আমার কাছে মাফ চান। আপনারা বলেন কোনো খারাপ কর্ম হোক আর ভালো কর্ম হোক,
ফুল যে আছে না নানি আমার বাবা জিরাম কোন কর্ম সম্পাদন হবে না আল্লাহর কাছে দোয়া করলে এই কর্ম সম্পাদন করার উপযুক্ত আল্লাহ করতে পারেনি রুমাইসা দোয়া করছিনি নামাজ করছিল কয় রাকাত বিপদে পড়লে এটা না করবেন আমার কথা কয় না ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করলে আমরা দোয়া না দিটা চাকরি করে হেতরে দিন ফিডিয়া আমার কথা কয় না কেন ঠিক কিনা সাবধান বিপদে পড়েন টেনশনে পড়েন মুসিবতে পড়েন দুই রাকাত নামাজ করবেন দেখবেন আল্লাহ বিপদ ছেড়ে দিছে দরকার আসেনি হযরত রুমাইসা বলে গতকাল কেন বললাম মা বাবার খবর নাই এখন দিয়া আবার ইমামতি করার লেগে মাফ চাও কারণ কি বলে হুজুর জোহরের ওয়াক্ত হয়ে যাইতেছে তাড়াতাড়ি নামাজ আগে পড়ান আর কয় কি আমি বলেন আমার সরিতাম না মা বাবার খবর নাই এখন আবার বলতেছেন হুজুর আগে পড়ান এরপরে করতেছি কাজ যুহরের নামাজের ইমামতি শেষ করার পরে মসজিদের মধ্যে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হাত উঠে বলে হুজুর এখন থেকে আপনি মসজিদের সম্মানিত ইমাম খেতাবতের দায়িত্ব পালনকারী হুজুর বললেন যতক্ষণ পর্যন্ত কারণ না বলবেন গতকালকে রাখতে চাইছেন না আজকে রাখতেছেন আজকে কারণ না বললে আমি ইমামতি করতাম না হুজুর আপনি যখন মসজিদের মিম্বরে আইসা দাঁড়াইছেন আল্লাহ আকবর কইয়া লাঠিটারে যে মাটির দিকে আপনি একটা ধাক্কা দিছেন আমরা যে বেহুশ হয়ে গেছিলাম হুজুর কথাটা কি আপনার মনে আসেনি অবশ্যই আছে হুজুর আমরা বেহুশ হওয়ার পরে আমি দেখছি দুইজন পুরুষ একজন পুরুষ একজন একজন মহিলা সুন্দর একটা বাগানের ভিতরে হাঁটতাছে আর তাদের ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনারা পরিচয় কি আপনাদের আমাকে বলছে অন্য কোন পরিচয় না তোমরা যে হুজুরে ইমামতি করাইতে রাখছো না আমরা ওই হুজুরের আম্মা আব্বা আপনাদের সন্তান তো আপনাদের পরিচয় জানে না আপনারা কেমনে জান্নাতের মধ্যে ঘুরতেছেন বলে আমাদের সন্তান আমাদের পরিচয় জানবে কেমনে রে আমি যখন দুনিয়াতে সন্তান জন্ম দিছি আমি বা জননী জন্ম দেওয়ার সময় ইন্তেকাল করেছি নবীর হাদিস বলে কোন মা সন্তান জন্ম দেওয়ার সময় যদি মারা যায় মাসালা সাবেত হচ্ছে কোন মা যদি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায় ওই মারে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দেয় শহীদরা জান্নাতি বন্ধুরে ওই জান্নাতি মা বাবা উত্তর দেয় আমি মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছি আর আপনি বাবা কেমনে মরলেন বলে আমার স্ত্রী যখন মারা গেল আমার স্ত্রী মারা যাওয়ার পর তার সুখে কাতর হয়ে আমিও কেমনে জানি মারা গেলাম আল্লাহ মৃত্যু দান করছে কিন্তু আমরা মরার পরে জান্নাতও দেয় না আল্লাহ জাহান্নামও দেয় না জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে আমরা দুইজনে আল্লাহ আটকে রাখছে কারণ হইল আমরা দুনিয়াতে ইবাদত করতাম না আমরা দুনিয়াতে গুনার কাজ করতাম আমরা দুনিয়াতে ইবাদতের মধ্যে মশগুল ছিলাম না কিন্তু কোন ব্যক্তি জানি আমরা সন্তান ধারে পাইয়া তার লালন পালন কইরা তারে দিন আলেম শিখাইছে আল্লাহর কোরআন শিখাইছে নবীর হাদিস শিখাইছে আল্লাহর কসম আমার সন্তানটা আলেম হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমরা দুইজন মা বাপরে জান্নাতি বানাইয়া দিছে
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, ঠিক কিনা? আরে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, আরে দূর হবে বি ইয়াদম শয়তান, জান হবে এহসান। বলেন দূর হবে বি ইয়াদম শয়তান, জান পাবে এহসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, বলেন একটি মেয়ে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বি ইয়াদম শয়তান, থাকবে রে ঈমান। বলেন দূর হবে বি ইয়াদম শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ও বন্ধু, ও শালুকিয়ার বাবারা, আশেপাশে এলাকার মুরব্বীরা, যুবকেরা, মাইকের আওয়াজ শুনতেছেন পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা, দেশ বিদেশের ভাই বাবারা, বন্ধুরা, যদি কবরে যাওয়ার পর জান্নাত চান, কবরে যাওয়ার পর নাজাত চান, কবরে যাওয়ার পর কবরটার সুশান্তিময় বানাইতে চান, আল্লাহর ওয়াস্তে একটা সন্তানরে আলেম বানান, একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, একটা সন্তানকে কোরআন হাদিস পড়ুইন্না বানান, দেখবেন ওই সন্তানের দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনারা মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আর নচে দুনিয়াতে একটা সন্তানকে কোরআনের প্রেমিক বানান, আলেম ওলামাদের প্রেমিক বানান, আপনার সন্তানটাকে ইসলামিক মাইন্ডের বানান, আপনি মারা যাওয়ার পরে সন্তান যখন কবরের সামনে যায়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, দেখবেন আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। আজকের মাহফিলে কত মুরব্বী, কত যুবক বসছে, আপনার মা বাবা আপনার সম্পদ দিয়া গেছে, টাকা দিয়া গেছে, পয়সা দিয়া গেছে, আজকে মা বাবা কবরে এক বেলা ভাত মা বাপরে খাওয়াইতে পারেন না, আম্মা আব্বার মুখে তুলা দিতে পারেন না, আম্মা আব্বা কবরে কেমন আছে জানেন না, আম্মা আব্বা জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমির মধ্যে বসবাস করেন, আপনার আম্মা আব্বা যে গন্ধকার কবরে, জান্নাতে আছে না জাহান্নামে আছে আপনি সন্তান ওই খবর জানেন না।